মিডিয়াই যদি বাংলাকে হেনস্থা করে তাহলে তো বিজেপির কোনো দরকার নেই। বিজেপিকে কেন গাল দিচ্ছেন? বিজেপিকে গাল দিয়ে তো কোনো লাভ নেই। আপনারা সিপিএমকে মদত করতে গিয়ে বিজেপিকে গাল দিচ্ছেন। কোন সিপিএম? নরকঙ্কালের সিপিএম? 30 বছর ধরে বাংলাটাকে শেষ করেছে। আর মনে রাখবেন, আমাদের গভর্নমেন্টের সরকারি দপ্তরেও সিপিএম এর ঘুঘুর বাসা এখনো আছে। কারণ আমি একজনে কারোর চাকরি খাইনি। আমরা তো 10 বছর হলো এসেছি, 11 বছর হবে। তাদের যারা কাজ করছে 30 বছর ধরে, তারা তো চরিত্র বদল করেনি, তারা তো রূপ বদল করেনি, তারা কিন্তু সেখানেই পড়ে আছে। এটা মাথায় রাখবেন। কিচিত্তদিন আমাদের যে আমরা কোনোদিন তাদের ডিস্টার্ব করিনি, কিচিত্তদিন আমাদের যে আমরা কারো চাকরি খাইনি, কিচিত্তদিন আমাদের বড় বড় কথা এমন জ্ঞান দিচ্ছে যেন মনে হচ্ছে ভারতবর্ষে জ্ঞানদাতারা সব হারিয়ে গেছেন। সে যে গুজে পাউডার মেখে, ফেস পাউডার মেখে, এর থেকে জলসা দেখুন, স্টার জলসা দেখুন, জি টিভি সিরিয়াল দেখুন, মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন। এই খবরের চ্যানেলগুলো দেখবেন না, বেশি দেখবেন না, শুনবেন না, কান পাতবেন না। আর যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এদের বাড়িয়েছেন, তাদের বলি মনে রাখবেন, এদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনাদের চলে না। যে অ্যাডভার্টাইজমেন্টে এদের দেন, কত বোর্ড লাগিয়ে দিন না, তাহলেই তো হয়। আপনারা কি মনে করেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখালো যে এই তেলটা খান, তাই দেখে লোকে তেলটা খেয়ে নেয়? ইট ইজ নট দ্যাট। কেউ কেউ তো বছরের পর বছর অ্যাডভার্টাইজমেন্ট করে যায়, তাতে কি আছে? চেঞ্জ করুন নিজেদের। ছোট ছোট লোকাল জেলার কাগজ আছে, যে ছেলে মেয়েগুলো সাংবাদিকতা করে খেতে পায় না, তারা অনেক ভালো মেসেজ ক্যারি করে, এরা করে না। এর ওপর এখন আবার খাড়ার ঘা, ইউটিউবের নামে দেখবেন যা যা পাচ্ছে পেরে ছেড়ে দিচ্ছে। কোনটা সত্য আর কোনটা আমি নিজেই ভাবতে পারি না। কখনো যদি ইউটিউব খুলি যে একটা কোনো ইনফরমেশন নেব, পরক্ষণে মনে হয় আরে ইনফরমেশনটা ঠিক আছে তো, ভুলে ভালে ভরা। এক একজন এক একজন এখন একটা মোবাইল মানেই সে সাংবাদিক হয়ে গেছে, এবং তার একটা চ্যানেলের নাম দিয়ে দিচ্ছে। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি নাম দিয়ে দিলাম ফার্স্ট লুক। এবার ফার্স্ট লুক কি?